অনলাইন আর্নিং জগতে সাধারণত দু ধরনের লোককে খুঁজে পাওয়া যায়। প্রথমত হচ্ছে স্কিল এবং দ্বিতীয়ত হচ্ছে নন স্কিল। যারা স্কিল পার্সন সাধারণত তারা দুটি অথবা তিনটি অথবা চারটি অথবা পাঁচটি অথবা ছয়টি যে কোনো ক্যাটাগরির উপরে ভিত্তি করে তারা স্কিলকে শো করে, হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করে। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা নন স্কিল তাদের জন্য কিছু কাজের অপশন রয়েছে, বিশেষ করে কপি পেস্টিং ওয়ার্ক। কপি পেস্টিং ওয়ার্কটা অন্যরকম অন্যরকম একটি কাজ, যেটি কোনোরকম স্কিল ছাড়া, কোনোরকম দক্ষতা ছাড়া, আবার কোনোরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাড পোস্টিং করে কোনোরকম দক্ষতা ছাড়াই জাস্ট কপি পেস্টের কাজ আপনি এই কাজটি করে $10 থেকে $15 মিনিমাম প্রত্যেকটি কাজের জন্য অ্যান শেয়ার করে নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ আমি লাইভ প্রজেক্টে দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটি করবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনার কোনোরকম দক্ষতা ছাড়াই আপনি অথবা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়াই খুব সহজেই আজকের কাজটি করে নিতে পারবেন। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনোরকম স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে বা কেটে কেটে দেখলে আপনি কোনোরকম কিছুই বুঝতে পারবেন না, পরে পরবর্তীতে আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, কোনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এরপরে যে দ্বিতীয় চ্যানেলটি রয়েছে, আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মেক মানি অনলাইন, বিশেষ করে ইংলিশ কন্টেন্টগুলো এই চ্যানেলের মধ্যে পাবলিশ করা হচ্ছে। আশা করি আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে আপনার জন্য সেরা চ্যানেল হতে পারে। এখানে এমন কিছু ভিডিও দেওয়া রয়েছে যেগুলো লেটেস্ট ইনফরমেটিভ অথবা মেক মানি অনলাইনের উপরে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, পর্দায় দেখতে পাচ্ছেন আমি freelancer.com এ রয়েছি। freelancer.com এর মধ্যে দেখা যাচ্ছে যে আমি সার্চ দিয়েছি অ্যাড পোস্টিং, অর্থাৎ অ্যাড পোস্টিং এমন একটি ব্যাপার যে কাজটি আপনি কোনো রকম দক্ষতা ছাড়াই করে ফেলতে পারবেন। প্রথমেই বলি অ্যাড পোস্টিং জিনিসটা কি। অ্যাড পোস্টিং হচ্ছে এমন একটি কাজ যেটি আপনি সহজে করে নিতে পারবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টের বিজ্ঞাপনগুলোকে বিভিন্ন বড় বড় যে ওয়েবসাইট বা ক্লাসিফাইড ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট এর মধ্যে পোস্টিং করা, যাতে করে ক্লায়েন্ট তার প্রোডাক্টগুলো বেশি বেশি করে সেল করে নিতে পারে। অর্থাৎ এই কাজটি করার জন্য আপনার কোনো ধরনের পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হবে না, জাস্ট কপি পেস্টিং করা। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কপি পেস্টিং করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি freelancer.com এর মধ্যে অ্যাড পোস্টিং এর উপর যখন চার্জ দিয়েছি এখানে কিছু কাজ দেখা যাচ্ছে, তবে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এই অ্যাড পোস্টিং এর উপরে বিভিন্ন ওয়েবসাইটে যদি চার্জ করেন তাহলে অবশ্যই আমি আপনাকে অ্যানসার দিচ্ছি, কিছু না কিছু কাজ পেয়ে যাবেন। এটি অ্যাড পোস্টিং কাজটিকে আপনি কেন পছন্দ করবেন সেটি বলি, এটির কম্পিটিটর কম, তার মানে হচ্ছে এটির কম্পিটিশন করতে হবে না কাজটি পেতে হলে। এবার যদি আমি peoplepower.com এ আসি, তাও যদি আমি অ্যাড পোস্টিং লিখে যদি চার্জ দিই তাহলে এখানে কিছু কাজ দেখা যাচ্ছে, যাতে করে আপনি এখান থেকে অ্যান শেয়ার করে নিতে পারবেন $10 থেকে $15 প্রতিটি কাজের জন্য। এবার সবচেয়ে যে প্রফেশনাল মার্কেট প্লেসটি আপনার পরিচিত সেটি হচ্ছে fiverr.com। fiverr.com এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস, যেই মার্কেট প্লেসের মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে। আপনি যে কোনো একটি কাজের উপরে দক্ষতা অর্জন করলেও অথবা পাশাপাশি যদি আপনার কোনো রকম দক্ষতা না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি যখন সার্চ দিয়েছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আপনি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গিগ, অর্থাৎ এখানে প্রত্যেকটি অ্যাডের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে গিগ বলা হয়। আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিপের মধ্যে কীভাবে ফাইবার এর উপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন বা মোবাইল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটির ভিডিও দেওয়া রয়েছে। অথবা আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন ফাইবারের গিগ থেকে শুরু করে অথবা কীভাবে আপনি আই ক্যাচি বা সুন্দর সুন্দর গিগ তৈরি করবেন এবং কীভাবে আপনি সাইন আপ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া রয়েছে। এই টিউটোরিয়ালগুলো দেখলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি খুব সহজে কোনো রকম না থাকিয়ে বা অন্য কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি fiverr.com এর মধ্যে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করে ফেলতে পারবেন। সো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে কীভাবে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হলে আপনাকে বেশি কিছু নয়, শুধুমাত্র আপনি fiverr.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এরপরে অ্যাকাউন্ট তৈরি করার পরে এই ধরনের আই ক্যাচি গিগ তৈরি করবেন। আই ক্যাচি গিগ তৈরি করলে আপনি দ্রুত আপনি কাজ পেয়ে যাবেন। সো আমি সেদিকে যাচ্ছি না, আশা করি পূর্বের টিউটোরিয়ালগুলো দেখবেন, তার মানে ফাইবার টিউটোরিয়ালগুলো
সো এখানে যে গিগটি প্রথমে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই ব্যক্তি 4.9 স্টার পেয়েছে এবং সে 30টি গিগ সেল করেছে এবং তার স্টার্টিং হচ্ছে $5 দিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় গিগ এবং সে 22টি সেল করেছে, 29টি সেল করেছে, 42টি সেল করেছে। সুতরাং এখানে অনেকেই কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর উপরে কাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মুখের কথা নয়। সুতরাং এখানে যেহেতু কম্পিটিটর কম, আজ আপনি চাইলে খুব সহজেই এই অ্যাড পোস্টিং এর কাজগুলো ঘরে বসেই শুরু করে ফেলতে পারবেন। এই ব্যক্তি $10 অফার করেছে এবং $5, $10 অনেকগুলো কাজের অফার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, বিশেষ করে অ্যাড পোস্টিং এর উপরে। দেখুন আপনি, আপনাকে যদি আমি একটি নমুনা দেখাই যে অ্যাড পোস্টিং এর গিগুলো কিভাবে সাজাবেন। এই ব্যক্তি এই টাইটেল লিখেছে, আই উইল ডু ক্লাসিফাইড অ্যান্ড অ্যাড পোস্টিং ফর ইউ উইদিন 24 আওয়ার্স। সে এই আইকেসি গিগটা দিয়েছে এবং সে $5 দিয়ে স্টার্টিং করেছে। তার মানে বেসিক প্যাকেজ হচ্ছে যে 30টি অ্যাড সাবমিশন করবে, তার বিনিময়ে সে $5 নেবে। এরপর যখন স্ট্যান্ডার্ডে ক্লিক করলে সে 80টি অ্যাড সাবমিশন করবে, তার বিনিময়ে সে $15 দাবি করেছে এবং প্রিমিয়ামে যদি আমি ক্লিক করি সে $30 সেট করেছে। তার মানে হচ্ছে যদি আপনি ফাইবারে এই ধরনের গিগ তৈরি করেন তাহলে তিনটা প্যাকেজে গিগুলো আপনাকে সেট করতে হবে। সো আমি বেসিক দিয়ে প্রথমে আপনাদেরকে শেয়ার করছি যে আসলে যে জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে ফাইবারে গিগ তৈরি করার পর বেশি বেশি কাজ পেতে হলে। ধরুন আপনি বেসিকে রেখেছেন যে ওয়ান ডে ডেলিভারি দিবেন এবং দুইবার রিভিশন দিবেন এবং সেই কাজের জন্য $5 আপনি নেবেন। এরপর আপনি এখানে ডেসক্রিপশনে পুরো বিষয়গুলো লিখে দিবেন যে 100% ম্যানুয়াল সাবমিশন, লাইভ এডস এবং ইট উইল বুস্ট ইয়র ওয়েবসাইট র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ, অর্থাৎ SERP। সে কনফার্ম করে দিবে এবং সে এটি বেসিক প্যাকেজের মধ্যে রেখেছে। সো আশা করি আপনি প্রথমে একটি ফাইবার এর মধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এরপরে আপনি গিগ তৈরি করবেন। গিগ তৈরি করার পরে আপনি কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। আপনি যেহেতু এখানে সেলের হিসেবে কাজ করবেন সুতরাং আপনাকে প্রথমে মনে রাখতে হবে সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজাতে হবে। আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনার কাজ পাওয়া নির্ভর করবে। আপনি যদি একবার 5-10 কাজ এভাবে করে ফেলতে পারেন তাহলে অবশ্যই আপনি কয়েকটি ক্লায়েন্ট আপনি রিজার্ভ করে ফেলবেন, যার পরিপ্রেক্ষিতে আপনাকে অন্য কোনো কাজ করতে হবে না। জাস্ট আপনি এই কাজগুলো করে, তার মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করবেন। এই গেল কিভাবে আপনি ফাইবারে গিগ তৈরি করবেন একটু আলোচনা করলাম, আশা করি আপনি এই কাজগুলো করবেন। এখানে আরও কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো হচ্ছে এই ব্যক্তি কিন্তু ওয়ান ডে ডেলিভারি দিয়েছে, আপনিও কিন্তু ওয়ান ডে ডেলিভারি রাখবেন। এখানে একটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করবেন অ্যাডগুলো পোস্টিং করার জন্য, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হওয়ার জন্য 10 ঘন্টা, 15 ঘন্টা বা 20 ঘন্টা সময় নিতে পারে। সুতরাং আপনি 2 ডেজ ডেলিভারি বা 3 ডেজ ডেলিভারি সর্বোচ্চ রাখবেন, যাতে করে আপনি রিস্ক ফ্রি থাকতে পারেন এবং আপনার ক্লায়েন্টও আপনার কাছ থেকে ভালো সার্ভিস আশা করতে পারে। আপনি যদি ক্লায়েন্টের মন জয় করে ফেলতে পারেন তাহলে অবশ্যই আপনি বেশি বেশি করে তার কাছ থেকে আপনি কাজ পাবেন। আরও একটি মজার ব্যাপার, সেটি হচ্ছে আপনি যদি যে কোনো নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট রিজার্ভ করে ফেলেন তাহলে সেও কিন্তু আপনার মার্কেটিং করবে, যাতে করে আপনার হিউজ পরিমাণ কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সুতরাং আপনি গিগ তৈরি করার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, স্ট্যান্ডার্ডে কী দিবেন, প্রিমিয়ামে কী দিবেন। এবং আবার আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি যখন গিগ তৈরি করবেন তখন টিউটোরিয়াল দেখার পরে অবশ্যই যে বিষয়ের উপর গিগ তৈরি করবেন সেই বিষয়ের উপরে আপনি চার্জ দিবেন গুগলের মধ্যে অথবা ফাইবারে এসে, তাহলে অবশ্যই আপনার নলেজ আরও বেশি বৃদ্ধি পাবে। এই গেল মোটামুটি গিগের উপরে। এবার চলে আসি যে লাইভ প্রজেক্ট আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, সেটি হচ্ছে এটি। আমি সরাসরি আজকে A to Z ধরে ধরে দেখাবো, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যাতে করে আপনি খুব সহজেই এই অ্যাড পোস্টিংয়ের কাজগুলো করে ফেলবেন। আপনার কাজ হচ্ছে জাস্ট কপি পেস্ট করা, আপনার কিছুই নেই। অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন তার ইমেইলটা নেবেন এবং তার বিস্তারিত ডিটেলসগুলো নেবেন, তখন তার কাছে কিন্তু আপনার আর কিছু চাওয়ার নেই। জাস্ট আপনি তার কাছ থেকে সব কিছু নেওয়ার পরে কাজগুলো প্রোভাইড করে দেওয়া হচ্ছে আপনার কাজ। সুতরাং প্রথমে আপনি যে প্রোডাক্টের উপর কাজ করবেন সেটি হচ্ছে এটি। আমি ইউএস টয়েস, অর্থাৎ সে আমাকে প্রোভাইড করেছে ইউএস টয়েস নামে, সে একটি ওয়েব অ্যাড্রেস খুলেছে এবং সে এটির উপর কাজ করতে চাচ্ছে এবং আমাকে অ্যাড পোস্টিংয়ের কাজটি দিয়েছে। ব্র্যান্ড নেম হচ্ছে ইউএস টয়েস এবং ইমেল অ্যাড্রেস দিয়েছে, কন্ট্যাক্ট নেম দিয়েছে এবং ওয়েবসাইট দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, প্রোডাক্ট নেম দিয়েছে, প্রাইস দিয়েছে, ম্যাটেরিয়াল দিয়েছে, ফিচার দিয়েছে, প্যাকেজ দিয়েছে, সব কিছু ইন ডিটেলস আপনি তার সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। অর্থাৎ আপনি যখন ফাইবারের মধ্যে গিগ তৈরি করবেন তখন গিগ তৈরি করার পরে যখন আপনি অফার পাবেন তার কাছ থেকে এই ইনফরমেশনগুলো জেনে নেবেন। এখন আপনার কাজ কি?
এরপরে আপনার কাজ হচ্ছে কপি পেস্ট, জাস্ট আপনি গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনি চার্জ দিবেন বেস্ট অ্যান্ড ফ্রি ক্লাসিফাইড অ্যান্ড অ্যাড পোস্টিং ওয়েবসাইট ইন ইউএসএ। আপনি ইউএসএতে কাজ করতে পারেন, অথবা আপনি ইউকেতে কাজ করতে পারেন, অথবা আপনি যে কোনো কান্ট্রিতে, যে ক্লায়েন্ট যেটি চায় সেটি অবশ্যই আপনাকে করে নিতে হবে। সুতরাং এটি আপনার ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করছে। সো আমি যখন গুগলে সার্চ দিলাম যে বেস্ট অ্যান্ড ফ্রি ক্লাসিফাইড অ্যাড হোস্টিং ওয়েবসাইট ইন ইউএসএ, আমি এখানে অনেকগুলো সাইট দেখতে পাচ্ছি। সো এখানে বেছে বেছে যে সাইটগুলো ট্রাস্টেড এবং দীর্ঘদিন ধরে ওয়েব অনলাইনে রয়েছে সেগুলো যাচাই বাছাই করে আপনি কনফার্ম করে নেবেন। সো আমি এখানে 13 বেস্ট ফ্রি ক্লাসিফাইড সাইটস ফর ইউএসএ এটি আমি ওপেন করছি। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। এখানে বেস্ট 13 অর্থাৎ 13টি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটগুলো মধ্যে আপনি ফ্রিতে অ্যাড পোস্টিং করে নিতে পারবেন খুব সহজেই। সো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, যে ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাড পোস্টিং করবেন সেখানে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি আপনার অ্যাডগুলো পোস্টিং করে নিতে পারেন। ধরুন আমি এটি ওপেন করেছি। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনি ইজিলি এখানে, আপনি দীর্ঘদিন ধরে যদি আপনি কাজ করতে চান অথবা প্রফেশনালি যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। দ্যাটস ইট, এর বাইরে কিন্তু আর কিছু নেই। এবার দেখাচ্ছি আপনি কিভাবে অ্যাডগুলো পোস্টিং করবেন। এই পার্ট হচ্ছে আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অংশ, এটি না দেখলে অবশ্যই আপনি মিস করবেন। সুতরাং আপনি অ্যাডগুলো পোস্ট করার জন্য পাবলিশ ইওর অ্যাড ফর ফ্রিতে ক্লিক করবেন। এরপরে আপনি কিভাবে কাজগুলো করবেন সেটি দেখাচ্ছি। এই পেজে আসার পরে প্রথমত আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যে বিষয়ের উপরে আপনি অ্যাডগুলো পোস্টিং করতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সুতরাং আমি প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি টয়েসের উপরে, খেলনার উপরে কাজ করব, সুতরাং এখানে আমি টয়েস সিলেক্ট করে দিব। আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি টয়েস, গেমস অ্যান্ড হবিস। এবার আপনাকে টাইটেল দিয়ে দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনি যে ডিটেলসটি নিয়েছেন কোম্পানির কাছ থেকে। এই যে টাইটেল, টাইটেলটা হচ্ছে এটি, আমি টাইটেলটা জাস্ট কপি করছি। কপি করাটাই হচ্ছে আপনার এখানে কাজ, জাস্ট কিন্তু আর কিছু নেই। সুতরাং আপনাকে এখানে টাইটেলটি দিতে হবে। টাইটেল দেওয়ার পরে জাস্ট আপনি পেস্ট করে দেবেন। এবার ডেসক্রিপশনটা দেবেন। ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনার পুনরায় ডিটেলসে চলে আসতে হবে। সো এই ডেসক্রিপশন কিন্তু এটি যেটি আমি দেখাচ্ছি, এই যে এটি পুরো কপি করবেন। কপি করার পরে আপনি আবার চলে আসবেন এই যে ডেসক্রিপশন বক্সে, সেটি পেস্ট করে দেবেন। দ্যাটস ইট, এরপরে কিন্তু আপনার আর কিছু নেই। এরপরে আপনি চলে আসবেন সরাসরি প্রাইসে। প্রাইসে আমি $18 দিয়েছি, $18 $18 আমি সেট করে দিচ্ছি। প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইসটা আপনাকে সেট করে দিতে হবে। আরেকটি অপশন, সেটি হচ্ছে সিলেক্ট অপশন। সিলেক্ট অপশনের মধ্যে আপনার যদি ফ্রি হয়ে থাকে ফ্রি দিবেন, এরপর আপনি সেক উইথ সেলার যদি এটি দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু এটি ডলারটা শো করবে না, তার মানে প্রাইসটা শো করবে না। সুতরাং আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি প্রাইসটা দিয়ে দেয়, তাহলে অবশ্যই আপনি এখানে প্রাইসটা দিয়ে দেবেন। এরপর আপনাকে একটি ফটো আপলোড করে নিতে হবে। সো ফটোটা যদি সে বলে যে সে প্রোভাইড করবে, তাহলে আপনি তার সেই ফটোগুলো অবশ্যই প্রোভাইড করবেন, অথবা আপনি গুগল থেকে অথবা ফ্রি যেখানে ফুটেজ রয়েছে, এখানে আমি গুগল থেকে দুটো নিয়েছি। টয়েসের উপরে অর্থাৎ টয়েসের উপর আমি দুটো প্রোডাক্টের ছবি নিয়েছি, সেগুলো এখানে আমি অ্যাড করছি। আশা করি অনেকগুলো প্রোডাক্টের, বিশেষ করে চারটা পাঁচটা বা ছয়টা এই ধরনের পিকচার অ্যাড করার জন্য সুযোগ দেয়। এরপরে আপনাকে ওয়েবসাইটটা এখানে প্রোভাইড করতে হবে। সো ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট অ্যাড্রেস, আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা অবশ্যই সেটি কপি করবেন। কপি করার পরে দেন আপনাকে চলে আসতে হবে এখানে, এটি পেস্ট করে দেবেন। জাস্ট আপনার এখানে কপি পেস্ট করার কাজ। এরপর আপনি এখানে আই এম নট এর উপরে ক্লিক করুন, তার মানে ডানে আপনাকে চলে আসতে হবে যে সেলার্স ইনফরমেশন অ্যান্ড লোকেশন। সো সেলার ইনফরমেশন লোকেশনের মধ্যে যদি আপনার ক্লায়েন্টের নামটা দেয়, তাহলে অবশ্যই তার নামটা এখানে প্রোভাইড করবেন। সো প্রোভাইড করার পরে আপনি চলে আসবেন তার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার যদি দেয়, তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটা অবশ্যই তা সেটি এখানে কপি করবেন। কপি করার পরে আবার চলে আসবেন, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এগুলো সব ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে, যাতে করে সবাই, বিশেষ করে যারা প্রোডাক্টটি বাই করে, তারা যাতে এই প্রোডাক্টটি খুব সহজে কিনে নিতে পারে, অথবা ইনফরমেশনগুলো দেখেই এনশিওর হয়ে নিতে পারে। এরপর শো মি অ্যান্ড লিস্টিং পেজেস, এরপর কান্ট্রি ইউএসএ, তার মানে ইউনাইটেড স্টেট আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেই কান্ট্রির সিটিজেন বা ক্লায়েন্ট
অথবা যেখানে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন সেটি এরপর সিটিটা সিলেক্ট করে দিবেন সিটিটা কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি এই যে সিটি আমি এখানে দিয়েছি যে ইস্ট 14th স্ট্রিট সেটি কপি করছি কপি করার পরে জাস্ট আপনাকে এখানে সেটি তারপর অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা আমি এখান থেকে আবার কপি করছি জাস্ট আপনার এখানে কপি পেস্ট করার কাজ ফুল অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে দেন এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন হয়ে গেল এরপর রিজিয়ন রিজিয়ন মানে হচ্ছে স্ট্রেট স্ট্রেট আপনি নিউ ইয়র্ক দিবেন সো নিউ ইয়র্ক আমি এখান থেকে সিলেক্ট করছি নিউ ইয়র্ক এই যে নিউ ইয়র্ক দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক রিজিয়নটা এখানে পেস্ট করে দিবেন দ্যাটস ইট এরপর কিন্তু আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনি আই এম নট এর উপরে ক্লিক করবেন আই এম নট এর উপরে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন কার্সের ক্যাপরস ক্যাপচা এটি একটু ফিল আপ করতে হবে এরপর আপনি ভেরিফাই এ ক্লিক করবেন সো আমি ভেরিফাই এ ক্লিক করছি ভেরিফাই এ ক্লিক করার পর আবার কার্স দিয়েছে সেটি ফিল আপ করতে হবে দেন এটি অল রাইট দেন পাবলিশ ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পরে আপনার অবশ্যই আপনি আপনার যে প্রোডাক্টটি যেটি ক্লায়েন্ট আপনাকে দিয়েছে সেটি কিন্তু পাবলিশ হয়ে গেল এরপর আপনার যে কাজটি সেটি আমি শেষ করে দিব আর একটু অপেক্ষা করতে হবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে আমার 18 সেন্টিমিটার লং টর্টয়েস শেপ টয়েস ফর কিডস এবার আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে কপি করার পরে আপনি একটি ফাইল তৈরি করবেন সেই ফাইলটি অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে এক্সেল শিটের মধ্যে যাতে করে ক্লায়েন্ট খুব সহজেই আপনার এরপর অ্যাড লিঙ্কটা দিবেন অ্যাড লিঙ্কটা কোথায় পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি এই যে এখানে যে প্রোডাক্টটি আপনি এখানে এখন পাবলিশ করলেন সেই প্রোডাক্টটি যদি এবার আপনি ওপেন করেন ওপেন করার পরে আপনি এখানে একটি লিঙ্ক পাবেন তার মানে সেই লিঙ্কটি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে দ্যাটস ইট সো এই কাজটি আপনি অবশ্যই খুব সহজে করে নিতে পারবেন এখানে ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন আমি যা যা প্রোভাইড করেছি তা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এক কথায় বলা যায় যে আপনি খুব সহজেই যে কোনো প্রোডাক্ট আপনি এইখানে এই সাইটগুলোর উপরে আপনি প্রোভাইড করে নিতে পারেন সুতরাং আপনি এই কাজটি কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই ঘরে বসে করে ফেলতে পারবেন অ্যাড লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি এইভাবে একটা দুটো তিনটা চারটা পাঁচটা প্রায় দশটা ওয়েবসাইটের যে 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 আমি কাজগুলো করেছি অ্যাডস অ্যাডস সাইট নেম অ্যাড লিঙ্ক এই 1, 2, 3 এভাবে 10টি বা 15টি আপনি যেভাবে সার্ভিস দিতে চান বা ফাইবারের মধ্যে যেভাবে আপনি গিগ সেট করেছেন সেই গিগটা অনুসারে আপনি সেই ফাইলটা রেডি করে দিয়ে অর্থাৎ এক্সেলের ফাইলটা রেডি করে দিয়ে সেটি আপনি সেন্ড করে দিবেন আপনার ক্লায়েন্টের কাছে দ্যাটস ইট এর বাইরে কিন্তু আপনার কাজ নেই আশা করি আপনি এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন এই প্রত্যেকটি কাজের জন্য মিনিমাম আপনি $10 থেকে $15 পর্যন্ত মিনিমাম এখানে $30 পর্যন্ত আপনি শেয়ার করে নিতে পারবেন আশা করি খুব সহজে এই কাজগুলো কোনোরকম দক্ষতা বা কোনোরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়াই করে নেবেন এবং এখানে সার্ভিসের মধ্যে কিন্তু সব কিছু আপনি ডিটেলস বলে দিবেন যাতে করে ক্লায়েন্ট আপনার সম্পর্কে ভালো একটি ধারণা পায় যাতে করে আপনি বিশ্বাস জন্মাতে পারেন তার উপরে সুতরাং এক কথায় বলা যায় অ্যাড পোস্টিংয়ের কাজটা যেহেতু কম্পিটিশন কম আছে সুতরাং আপনি কাজটি দিয়ে ফ্রিলান্সিং কেরিয়ার গঠন করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন স্পেশাল একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন একটি নতুন চ্যানেল যেগুলো যেটির মধ্যে শুধুমাত্র ইংলিশ কন্টেন্টগুলো পাবলিশ করা হচ্ছে প্রতিদিনই আশা করি যে কোনো আপনি ভিডিও দেখে আপনি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার গঠন করে ফেলতে পারেন আশা করি